নতুন করে আসছি আমি। হ্যাঁ স্যার বলো। স্যার আপনারা বুঝতে পারছেন না, আমি কি বুঝবো, আমি তো চুপ করে আছি। এটাই আমারও বক্তব্য স্যার, আমরা যে ছবিগুলো দেখছি কোনটা সুন্দর। ঝামেলা কর, বুঝার ব্যাপার আছে। হ্যাঁ দুটো তো আবার একসাথে তো স্যার, এই জন্য আরো দিয়ে দেখো। আমাকে বলো আগে, ডেল্টার জন্য যদি আমরা করি ফর ডেল্টা কানেকশন, এটাকে যদি আমরা স্টার্টিং কারেন্ট ধরি এখান থেকে, কারেন্টটা আইএসসি, তাহলে স্টার্টিং কারেন্ট ইকুয়াল টু কী হবে বলো তো? এখানকার ভোল্টেজটাকে ধরছি ভি ওয়ান, ভি ওয়ান বাই জেড, ভি ওয়ান বাই জেড, ভি ওয়ান বাই জেড এস সি ধরছি। এবার এই জেডটা এখানে একটা কয়েলের জন্য হলো, এবার সেমভাবে যদি এখানকার স্টার্টিং কারেন্টটা বের করতে চাই, এটা তো ভি ওয়ান এখানকার, তার মানে আমি দুটোতেই সেম সেম ভোল্টেজ দিয়েছি, দুটোতেই আমি কী দিয়েছি সেম ভোল্টেজ, স্টারেও ডেল্টাতেও। তাহলে এখানে আমার আইএসটি কী হচ্ছে? ভি ওয়ান বাই এইবার এখানে এখানে ভালো করে একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে, হ্যাঁ তাহলে এটাকে যদি আমি একটা কয়েলের জন্য করতে চাই তাহলে কি হবে? একটা কয়েলের জন্য যদি করতে চাই, এটাকে ভি ওয়ানটাকে রুট থ্রি দিয়ে ডিভাইড করে দিতে হবে। তুমি আমি আমি তোমাকে কি বললাম, এখানকার স্টার্টিং কারেন্ট কি হবে আগে বলো, ডেল্টার স্টার্টিং কারেন্ট কি হবে? ওই তো V1/ZSC। এবার জেডটাকে যদি তুমি ধরে নাও যে একটা কয়েলের ইম্পিডেন্স, হ্যাঁ তাহলে, হ্যাঁ বলো। দুটো তো ভাগ হয়ে যাচ্ছে, যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, একটা 3 2 যদি ভাগ হয়ে যায় এরকম। আমাকে আগে এখানকার ইয়েটা বলো তো, স্টার্টিং কারেন্টটা কি হবে? দাঁড়াও আসছি আমি, এখানকার স্টার্টিং কারেন্ট কি হবে বলো? মানে একটাকে ধরা মানে তো আমি মানে সিঙ্গেল ফেজ করছি খালি। একদম হলো তো। এবার দেখো এটা তো থ্রি ফেজ সাপ্লাই, কারেন্ট কি শুধু এদিক দিয়ে এন্টার করবে না এখান থেকেও এন্টার করবে? তাহলে কি করে বলছো যে এখানে দুটো ভাগে ভাগ হবে? কেন এটা এটা তো থ্রি ফেজ সাপ্লাই, মানে এখান থেকেও আইএসটি ফ্লো করছে তো। স্টার্টিং কারেন্ট তুমি কি একটা ফেজ দিয়ে দেবে নাকি তিনটে ফেজ দিয়ে? ওইভাবে জিনিসগুলো হয় না, বুঝতে হবে তোমাকে। কি বললাম বুঝলে?
এই রকম ভাবে তিনটে লাইন এইভাবে পাশাপাশি চলে যাচ্ছে। এটা আমরা সার্কিটের মতো করে ড্র করেছি বলে তোমার মনে হচ্ছে এইরকম ভাবে ভাগ হচ্ছে। এইখানে কি হচ্ছে তাহলে? এখানে এখানে কি হচ্ছে মানে ধরো এই রকম ভাবে কারেন্টটা কি হচ্ছে, এই রকম ভাবে ফ্লো করছে, বুঝতে পারলে? ডেল্টা কানেকশনে তুমি কানেকশনটাকে রেখেছো, এখান থেকে কারেন্টটা এন্টার করছে। এবার বলো কোথায় ভাগ হচ্ছে এখানে? বলো এখানে নিউট্রাল কোথায়? এখানে তুমি যে বলছো ভাগ হচ্ছে, তাহলে আমি তো বলতে পারি এই কারেন্টটা এসে এইভাবে ঢুকছে, আবার এটা এসে এইভাবে ঢুকছে, তাহলে তো কারেন্ট জিরো হয়ে গেল ভাই কয়েলের। রাইট অর রং? রাইট। বলো সুজয়, বলো। হ্যাঁ, তাহলে তো কারেন্ট জিরো, তার মানে তিনটে যদি সেম কারেন্ট হয়, থ্রি ফেজ মানে মোরালে সেম থাকবে, সবাই ধরো ওই 100 অ্যাম্পিয়ার বা 110 120 এরকম। এবার ধরো 100 অ্যাম্পিয়ারই ধরলাম, তার মানে কি সমান ভাগে যদি লোড সমান থাকে তাহলে সমান ভাগে ভাগ হবে, তাহলে আলটিমেট কি এখানে ভেতরে কারেন্ট জিরো। তাহলে এইভাবে কি হয় জিনিসটা? না, তোমাকে কানেকশানটাকে এখানে ডেল্টা কানেকশানটাকে এইভাবে কেমন করে যায় এবার ব্যাপারটাকে তোমাকে বুঝতে হবে। এই কয়েলটাকে ডেল্টাতে কানেক্ট করা হয়, মানে দেখো কেমন হয় কানেকশানটা। ধরো এটা তোমার তিনটে কয়েল আছে, এ এ ড্যাশ, বি বি ড্যাশ, আরেকদিন দেখিয়েছিলাম আমি এটা, সি সি ড্যাশ, ঠিক আছে? তাহলে ডেল্টা কানেকশানে আমরা কাকে কাকে জুড়ে দিই দেখো? তারপরে এখানে এটা এটা এ ড্যাশ, তাই না? এ ড্যাশের সঙ্গে বি, তাই তো? তার মানে এটাকে টেনে লম্বা করে দিলে আলটিমেট কি মনে হবে? জানো একটা গোল কয়েল, একটাই কয়েলে তিনটে তার দেওয়া আছে, তাই না? দেখো এই কোনা ধরে টান মারো তো, এটাকে মনে মনে টান মারো। হ্যাঁ, বুঝতে পারলে? তো এইরকম না, এইভাবে যায় না কানেকশানটা, ঠিক আছে? থ্রি ফেজ ওয়াইন্ডিংটা তোমাকে বুঝতে হবে ব্যাপারটা। সো ভালো করে দেখো, আমি স্টার্টিং কারেন্টটাকে কি বলছি, এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এর তো কোনো নিউট্রাল নেই, এর তো কোনো নিউট্রাল পজিশন নেই, তাই না? আমরা আমরা ভিবাই আর কার রেসপেক্টে করি? ধরো ধরো এটা তোমার একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে ভি, এখানে আর, তাহলে এখান থেকে কারেন্ট যাচ্ছে আই, আই ইকুয়ালস টু কি করো, ভি বাই আর। তো আর এর কি এই যে নিউট্রালের রেসপেক্টে করো, যদি এখানে আর একটা রেজিস্ট্যান্স থাকতো কি করতে, ভি বাই আর করতে, কি করতে বলো? আর প্লাস আর, তার মানে তোমাকে নেগেটিভে আসতেই হচ্ছে, পজিটিভ থেকে তোমাকে নিউট্রালে আসতে হচ্ছে, মানে পজিটিভ থেকে নেগেটিভে আসতে হচ্ছে, তার মানে তোমাকে এখানে আসতে হবে। তো এ নিউট্রাল নেই তো, সো এটা একটা ইমাজিনারি নিউট্রাল ধরে নিই আমরা, তাই না? হ্যাঁ, তো তুমি এখানকার যা, এখানকার যা ভোল্টেজ, এই ভোল্টেজ ইকুয়াল টু আমরা লাইন ভোল্টেজ ইকুয়াল টু কি আমরা ফেজ ভোল্টেজ বলি তো। সো দ্যাটস ওয়াই এখানকার এইভাবেই এই কারেন্টটাকে আমরা, এই স্টার্টিং কারেন্টটাকে আমরা এইটার অ্যাক্রসে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স এটাকেই ধরবো। তার মানে কি এইভাবে সার্কিটটাকে তোমরা ডিফাইন করো, এই যে দেখো কোথায় গেল, একটু ছোটো করি।
এগুলো একটু স্টাডি করতে হবে। দেখো তার মানে আমরা কারেন্ট ডিভাইডেশনের ব্যাপারটা যদি ভুলে যাই, এটা যদি একটা নর্মাল সার্কিট হয়, এখান থেকে যদি এটা ভি ওয়ান হয়, তাহলে দেখো তো এই কারেন্টটাকে আমরা কি বলবো, এই কারেন্ট ইকুয়াল টু কি ভি ওয়ান বাই এখানকার ইম্পিডেন্স। বোঝা গেল কি এবার সুজয়? আমরা এখানে কারেন্ট ডিভাইডেশনটা ইমাজিন করবো না, ঠিক আছে? তো ফর ডেল্টা কানেকশন কারেন্ট যে ডিভাইড হয় না সেটাও না, হয় আর আছে, অনেক ব্যাপার আছে, থ্রি ফেজ পুরো পড়তে হবে তার জন্য কি হয় এখানে অ্যাকচুয়ালি। তো আপাতত আমরা কি করছি, দেখো প্রত্যেকটা পোর্ট থেকে, দেখো প্রত্যেক জনের একটা করে পোর্ট আছে, তুমি যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দেখো তাহলে এর জন্য একটা হবে, আবার এই পয়েন্টটা এই পয়েন্টটার জন্য একটা হবে, প্রত্যেক জনের আলাদা আলাদা করে পোর্ট আছে, তাই না? তাহলে এটা তো আমাদের এটা কি নিউট্রাল? এটা নিউট্রাল না, এটাও ফেস। তার মানে কি আমরা কি এখানে একটা ইমাজিনারি নিউট্রাল ধরে নি দিয়ে এখানকার আমরা এইভাবে কারেন্টটাকে ক্যালকুলেট করি। তো এটাকে যদি তুমি একটা সার্কিট ধরো, তাহলে এই সার্কিটটা এই সার্কিটটা তো একই, এই যে এই সার্কিটটা আর এই সার্কিটটা একই, তো সেই হিসাবে আমরা ওটাকে ভি ওয়ান বাই জেড এস করি, ঠিক আছে? হ্যাঁ বলো, এবার কোথায় সংকোচ আছে বলো একটু, না সুজয় বলো। থ্রি ফেজের ব্যাপারগুলো একদিন সময় করে তাহলে পড়াতে হবে তোমাদেরকে, আমার সার্কিট থিওরিটা পুরো থ্রি ফেজ এসি কানেকশন পড়াতে হবে, তাহলে তার মানে আমরা যে এই যে ভি বাই আর লিখি না সব সময় নিউট্রালের রেসপেক্টে লিখি। ভালো করে দেখো, ধরো তুমি এভাবে যে এখানে আছে, আবার এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, তুমি যখন এখানে নেবে তার মানে ভি বাই তুমি কি করবে, শুধু এই আর ওয়ানকে নেবে না, তখন এই আর টুকেও নেবে, আর ওয়ান প্লাস আর টু, তার মানে কি সার্কিটের টোটাল রেজিস্টেন্সকে নিচ্ছ, বা টোটাল ইম্পিডেন্স, বা টোটাল যাই থাকুক না কেন যে বাধা দেওয়ার যে কম্পোনেন্টটা থাকবে সেটা তুমি টোটালটাকে নিচ্ছ। তো এটা কার রেসপেক্টে করছো? নিউট্রালের রেসপেক্টে। আলটিমেট তোমাকে নিউট্রালে আসতে হবে, মানে নেগেটিভে আসতে হবে। ফর ডিসি হলে এটা নেগেটিভ, আর ফর এসি হলে ফর নিউট্রালের রেসপেক্টে। ধরো তুমি এরকম এসি নিচ্ছ, এখানে যখন আমরা ইম্পিডেন্স ধরো এটা জেড ইম্পিডেন্স আছে, তাহলে এটাকে যদি আমরা ফেজ ধরি এটাকে নিউট্রাল ধরি তো নাকি, আবার একটু পরে এটা ফেজ হয়ে যায়, আবার এটা নিউট্রাল হয়ে যায়, তার মানে একটা দিয়ে কারেন্ট যাচ্ছে একটা দিয়ে ফিরছে, সিঙ্গেল ফেজ। কি হয় ফেজ নিউট্রাল মানে কি, একটা দিয়ে কারেন্ট যাচ্ছে একটা দিয়ে ফিরছে। তো এখানে ফিরছে কোনটা দিয়ে বলো, ডেল্টা কানেকশন কোথা দিয়ে ফিরছে? নিচেরটা দিয়ে। সব তিনটেই ফেজ এন্টারিং, দেখো কোথাও ফিরছে না, ফেরার জায়গা নেই। হ্যাঁ কোথাও ফিরছে না, নিউট্রাল তো নেই, নিউট্রাল তো নেই, ফিরছে নেই তো। হ্যাঁ এখান থেকে নিউট্রাল ছিল, এই তিনটে দিয়ে থ্রি ফেজ মানে কি, তিনটে তো এন্টারিং পজিশন তোমাকে দেখাতে হবে, এখান থেকে ফিরছে, তাই না? দেখো এবার বলো, তাহলে দুটো স্টার্টিং কারেন্ট আমি লিখেছি, দুটো স্টার্টিং কারেন্ট লিখেছি ফর ডেল্টা কানেকশনের ক্ষেত্রে, এবার এটাকে কিভাবে লেখা যায় বলো। এবার স্টার কানেকশনের ক্ষেত্রে আমরা দুটো কম্পেয়ার করলেই তো হয়ে যাবে, লাইন কারেন্ট ইকুয়াল টু দুটো কম্পেয়ার করলে তো আবার ওই সেই রুট থ্রি আসবে, ফেস কারেন্ট, বুঝলে আবার রুট থ্রি আসবে না? লাইন কারেন্ট ইকুয়াল টু ফেস কারেন্ট ইকুয়াল টু কি লিখতে পারি? আইএসসি বাই রুট থ্রি লিখতে পারি, দেখো এই যেটা ভি ওয়ান বাই জেড এসসি মানে তো কি,
V1 by ZSC, ZSC মানে কোথাকার ইম্পিডেন্স, এই যে একটা কয়েলের জন্য। তাহলে এখানে কি এটাকে কি বলা যায়, ISC by root 3। তাহলে এই স্টার্টিং কারেন্টটাই তো কি, আবার স্টার্টিং কারেন্ট মানে লাইন কারেন্টটাকে বলছি আমরা, যে কারেন্টটা যা স্টার্টিংয়ে দিয়েছি আমরা, স্টার্টিংয়ে যে কারেন্টটা দিয়েছি সেটা ইকুয়াল টু আবার এটা, এটাকে এটাকে বলা যায়, বুঝলে? এটাই কি লাইন কারেন্ট বলছি, আবার আমার কি জানি এটাই কি আবার ফেস কারেন্ট, বুঝলে? তার মানে স্টার কানেকশনের জন্য করছি। এখন দেখো স্টার কানেকশনের জন্য লাইন কারেন্ট ফেজ কারেন্ট সেম হয়, হ্যাঁ সেম তো হয়, এই যে এখানে ভাগ হচ্ছে কোথায়, হ্যাঁ সেম তো ভোল্টেজ কারেন্ট, বুঝলে? লাইন কারেন্ট তোমরা এই প্রুফটা জানো কি যে এটা কোথা থেকে আসে, লাইন কারেন্ট ইকুয়াল টু রুট থ্রি ইন্টু ফেজ কারেন্ট, জানো সুজয় এটা এই প্রুফটা কোথা থেকে আসে, বা আমরা যে দেখছি যে ফেজ ভোল্টেজ ইকুয়াল টু বা লাইন ভোল্টেজ ইকুয়াল টু রুট থ্রি ইন্টু ফেজ ভোল্টেজ, এটা জানো বলো? বুঝতে পেরেছি, না প্রুফটা দরকার আছে জানা। এ বলো বলো সুজয় বলো, দেখি জানো তুমি, এই প্রুফগুলো থেকে অনেক কিছু জানতে পারবে, প্রুফগুলো কিন্তু দরকার আছে জানা। তো যাই হোক এখন আপাতত জেনে রাখো, আমি বলবো ঠিক আছে, আমার খাতায় নোটস করা আছে, পাঠাবো তাহলে দেখে বুঝতে পারো নাকি পাঠাবো, ঠিক আছে দেখো। তাহলে ভিএল ইকুয়াল টু রুট থ্রি ইন্টু ভিপি, এবার আমরা এটাকেই লিখতে পারি, এখানকার লাইন কারেন্টটাকেই আমরা লিখছি ফেস কারেন্ট ইন্টু আইএসসি বাই রুট থ্রি। এইবার এইখানকার লাইন কারেন্টটাকে কী লেখা যায়, এটা তো স্টার্টিং কারেন্ট, তাহলে এখানকার আমরা এটা স্টার্টিং কারেন্ট মানে এটা আমরা জাস্ট লাইন কারেন্ট বলছি, তাহলে তো ইকুয়াল টু ফেজ কারেন্ট হবে, এটা ইকুয়াল টু ফেজ কারেন্ট না, এখানে কি হয় লাইন কারেন্ট ইকুয়াল টু ফেজ কারেন্ট ইনটু রুট থ্রি। এইখানে লাইন কারেন্টটা দেখো, এখানে লাইন কারেন্টটা কিন্তু কি হচ্ছে, ভাগ হচ্ছে, হ্যাঁ ভাগ হচ্ছে, ঠিক আছে বুঝতে পারলে, এবার বুঝতে পারছো কিছুটা নাকি? হ্যাঁ এইবার এইবার তাহলে এইটা কার জন্য আসলো, এই লাইন কারেন্টটা ফর ডেল্টা, আর এই লাইন কারেন্টটা কার জন্য আসলো ফর স্টার। তাহলে এই দুটোই যদি আমরা রেশিও করি, তাহলে এই এটাও তো স্টার্টিং কারেন্টই, এটা ডেল্টার জন্য স্টার্টিং, এটা লাইনের জন্য স্টার্টিং, তাই না? হ্যাঁ তাহলে এটাকে যদি আমরা এইভাবে লিখি আই এল ডেল্টা বাই আই এল স্টার ইকুয়াল টু, তাহলে কী লিখব, আই এল ডেল্টা মানে কত, আই পি ইন্টু রুট থ্রি ডিভাইডেড বাই এই যে এটা আইএসসি বাই রুট থ্রি, তাই তো বলো, হ্যাঁ কি না? এবার এই আইপিটা এখানকার আইপিটাই তো আবার এখানে আইএসসি ফেস কারেন্টটাই, তার কারণ কি, ফেস কারেন্টটা কেন আইএসসি বলছি আমরা দেখো, এই যে এইখানকার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এই কয়েলের মধ্যে দিয়ে, এটাকেই তো আইএসসি ধরেছি আমরা, রাইট? তাহলে এখানকার ফেস কারেন্ট মানে কি, এই কয়েলের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, তাহলে এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্টটাকেই তো আমরা কী বলি, আইএসসি বলি, আর এখানকার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ওটাকে স্টার্টিং কারেন্ট বলি, কী বললাম বুঝলে? তাহলে এটা যদি এখানকার আইএসসি হয়, তাহলে এখানকার এখানকার আইএসসি কোনটা, এই যে এই আইপিটাকে, হ্যাঁ তাহলে বসাও এখানে আইএসসি আইপির জায়গায়, এটাই তো এখানকার আই, তাহলে এখানে আইপিটাকে এটাকে বসাও আইএসসি বাই আইএসসি ইন্টু রুট থ্রি বাই ওয়ান বাই রুট থ্রি, তাহলে কত হচ্ছে থ্রি,
তাই তো 3 হচ্ছে তো √3 √3 স্যার কি করছেন দাদা স্যার আর একটু বলুন স্যার দেখো আমাকে বলো জেড এস সিটা কোথাকার এটা তো জেড এস সি তাহলে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে কি বলবো আই এস সি তাহলে এখানকার একটা কয়েলের জন্য এটাকে কি বলি জেড এস সি এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে আইএসসি তাহলে এটা এটা আপনি নরমালি কি কারেন্ট ফেজ কারেন্ট না লাইন কারেন্ট ফর ডেল্টা কানেকশনের জন্য ফেজ কারেন্ট তো তার মানে ডেল্টা কানেকশনের জন্য যাহাই ফেজ কারেন্ট তাহাই আইএসসি রাইট তাহলে এই আইপি কে কি বলতে পারি আইএসসি ফর ডেল্টা কানেকশন তাহলে আমরা কি রিলেশন পেলাম ডেল্টা আইএসসি ডিভাইডেড বাই আইএল ডেল্টা বাই আইএল স্টার ইকুয়াল টু 3 তাহলে আইএল ডেল্টা ইকুয়াল টু 3 ইনটু আইএল স্টার ঠিক আছে বলো ইয়েস স্যার ইয়েস স্যার বলো সুজয় বুঝলে ইয়েস স্যার হ্যাঁ একটু গভীরে যেতে হবে আমাকে তোমরা পুরো পাজেল করে দিয়েছিলে একটু আগে মাথা খারাপ হয়ে গেছিলো আমার বললাম বাহ এত সুন্দর জিনিসটা আমি ভুলভাল পড়িয়ে দিচ্ছি কী ব্যাপার তাহলে এবার দেখো তাহলে এখানে আমাদের কে বেশি বলো বেশি কে কাকে বেশি দেখতে পাচ্ছ এটা তার লিখো ওই আই আইএসসি আইএসসি বলছে এই জায়গাটা দেখো আই এল এল ডেল্টা ডেল্টাটা বড় তাই না তাহলে স্টারটা ছোট তাহলে এগুলো কি অ্যাকচুয়ালি স্টার্টিং কারেন্ট তাই না এগুলো কি সবগুলোই এই আইএল ডেল্টা বা আইএল স্টার এগুলো কি স্টার্টিং কারেন্টগুলো এই যে দেখো স্টার্টিং কারেন্টগুলো এগুলো এগুলো সব স্টার্টিং কারেন্ট এই যে এটা তো এটা কি স্টার্টিং কারেন্ট না এই যে আইএল ডেল্টা মানে কি আই স্টার্টিং আবার এই যে আইএল স্টার মানে এই যে আই আই সব স্টার্টিং কারেন্ট এগুলো নিয়েছি আমরা দেখো এখানে আই এল ডেল্টা মানে কি কোথাকার কারেন্ট দেখো এই যে উপরের কারেন্ট মানে কি এটা স্টার্টিং কারেন্ট আমি বলে দিলাম এটাকেই আর এখানে তো সব কারেন্টই সেম এখানে দেখারই দরকার নেই যাই কারেন্ট হোক সবই কী হবে লাইন ফেজ সবই তো সেম তার মানে সবই আই স্টার বোঝা গেল তাহলে এটাকেই আমরা কি বলছি ভিডিওটা আরেকবার এই জায়গাটুকু দেখবে স্টার্টিং অফ ডেল্টা ইকুয়াল টু থ্রি ইন্টু আই স্টার্টিং অফ ওয়াই ঠিক আছে ডেল্টা কানেকশনে স্টার্টিং টর্কটা বেশি থাকে আর সাগারসে স্টার্টিং টর্কটা কম থাকে হ্যাঁ এটার জন্য এত কিছু যাই হোক এবার কারেন্টও আমরা কি পেলাম তাহলে স্টার্টিং কারেন্টও কম তার মানে স্টার্টিং কারেন্ট যদি আমার তো কি দরকার স্টার্টিং কারেন্ট কম দরকার তো আগের দিন আমি বোঝালাম না কেন ডায়ামিটার দিয়ে বোঝালাম সুজয় আগের দিনে ক্লাসটা পরে করেছো তুমি আমি কি পড়িয়েছিলাম আমি তো এইসব কি বলো দেখো তুমি তাহলে যদি এনার জিরো থাকে তাহলে আমরা যদি একটু ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি কেউ বাড়িতে পড়তে বসছো না এনার জিরো মানে লোডের অ্যাক্রসে আমরা ধরতে পারি শর্ট সার্কিটই আছে তাই তো লোড নেই এখন এনার ঘুরছে না মানে কি লোড নেই তাহলে লোডের অ্যাক্রসে শর্ট সার্কিট মানে লোড নেই মানে কি লোডের অ্যাক্রসে রেজিস্ট্যান্সটাও নেই
লোডের একটা যদি একটা হ্যাঁ ড্রপ হবে তো আমাদের এনার্জি লস হয় তো, তাহলে কি তো অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং দ্য ম্যাক্সিমাম কারেন্ট উইল ফ্লো থ্রু দ্য সার্কিট। দেখো আই ইকুয়ালস টু ভি বাই আর, এই আরটা তো এখানে নেই, তার মানে কি আর যেটা আছে শুধু সার্কিটের যে কয়েলগুলো আছে তার জন্য, সেটা খুব কম, সেটা আর কতটুকু বাধা দেবে কারেন্টকে, তার মানে কি কারেন্টের বাধা খুব কম, তখন লোড লোডই নেই, তার মানে কি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছে এখান দিয়ে। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট যদি ফ্লো করে, হাই কারেন্ট যদি ফ্লো করে, বাধা নেই মানে কি, বাধা নেই মানে কি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে তো, ইয়েস অর নো? ইয়েস স্যার। ওয়েন এনার ইজ অপশন মানে অ্যাবসেন্ট, এনার যখন নেই, তুমি জাস্ট মোটরটাকে চালিয়েছো, এনার তখনও রোটেট করেনি, তখনও মোটর রোটেট হয়নি, তাহলে মোটর যদি রোটেট না থাকে লোডের অ্যাক্রসে কি রেজিস্ট্যান্স পাবে বলো সুজয়? পাবে? পাবো না আমরা। যদি না পাই তাহলে কি আই ইকোয়ালস টু ভি বাই আর, তাহলে এই আরটা অটোমেটিক্যালি কি হলো কমে গেল, টোটাল 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 রেজিস্ট্যান্স কি হয়, প্রথমেরটা এটা আর এটা তিনটে মিলে রেজিস্ট্যান্স হয়, তাহলে এটা যদি না থাকে অ্যাট দ্য টাইম অফ স্টার্টিং, এটা যদি একদমই না থাকে তাহলে কি হয় রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট কি হবে অনেক হাই হয়ে যাবে, আর কারেন্ট যদি অনেক হাই হয়ে যায় কি হবে কয়েলগুলো কি হয়ে যাবে উড়ে যাবে। এত সুন্দরভাবে বুঝিয়েছি ভুলে গেছে, বলো সুজয় বলো বুঝলে? আরো অনেক কিছু বলা যায়, নট অনলি দিস, আরো অনেক কিছু আমরা বলতে পারি, কিন্তু আমি কিন্তু মেনলি এটাই বলেছিলাম, মেন জিনিসটা এটা। এবার এটাকে রিলেট করে এটা হলে স্যার এটা হবে, এটা হলে স্যার এটা হবে, ওরকম অনেক কিছু বলা যায়, বাট মেন জিনিসটা কি যে আমার হাই কারেন্ট যদি ফ্লো করে যায় তাহলেই কিন্তু এই কয়েলগুলো সব পুড়ে যাবে, মানে তামার ওয়াইন্ডিংগুলো মানে কপারের যে ওয়াইন্ডিংগুলো সব পুড়ে যাবে, তাই না? তারপর আরেকটা জিনিস বলেছিলাম যে স্মল ডায়ামিটারের জন্য কেন বলো তো আমাদের স্টার্টিং মেথড দরকার হয় না বলো? কারণ স্যার ওই যে ইয়েটা থাকে ওটা মানে ইকুইভ্যালেন্ট হালকা হয় স্যার, তাড়াতাড়ি রোটেট করতে শুরু করে স্যার। ডায়ামিটার যদি ছোট হয়, যদি এই যে যদি শ্যাফটের ডায়ামিটার ছোট হয় তাহলে কি হবে কি হবে? তার কারণ দেখো, একটা যদি বড় ডায়ামিটারের মোটর হয় আর একটা ছোট ডায়ামিটারের মোটর, দুটো যদি সেম পোলের হয় তাহলে কোনটা বেশি স্পিডে ঘুরবে? এখানকার একটা পয়েন্ট ঘুরে আসতে কি অনেক কম সময় লাগবে, তাই না? তো এটাই মেন কারণ, তো ছোট ডায়ামিটার হলে স্পিড বেশি নেবে, আর বেশি স্পিড নিয়ে নিলেই খুব তাড়াতাড়ি কী হয়ে যাবে লোডটা ইনক্রিজ হয়ে গেলে, লোড আমাদের লোডটাই তো বাড়াতে হবে, মানে লোড যাতে লোডের অ্যাক্রসে রেজিস্ট্যান্স বাড়লেই কি হয়ে যাবে এখান থেকে কারেন্ট ফ্লো কী হয়ে যাবে কম হয়ে যাবে, কারেন্ট ফ্লো কমে গেলেই ব্যাস মোটরে আর কোনো চাপ নেই। কিন্তু বড় ডায়ামিটার হলে আস্তে আস্তে স্টার্ট হয় ঘোড়া, যখনই আস্তে আস্তে হবে তখনই দেখবে চাপের ব্যাপার। তোমরা ইয়েতে দেখেছ ল্যাবে বড় বড় মোটরগুলো দেখেছ, মোটর জেনারেটরগুলো? হুম, দেখবে ওগুলোকে স্টার্ট করলেই দেখবে কতটা আস্তে আস্তে ঘোড়া স্টার্ট হয়। হ্যাঁ স্যার, আস্তে 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 ঘোরে, হুম আস্তে আস্তে ঘুরতে ঘুরতে তারপর গিয়ে অনেকক্ষণ পরে গিয়ে স্পিডটা নেয়। আর কিন্তু ওই তুমি যদি ওই ছোট 10 টাকার মোটরগুলো লাগিয়ে দাও কেমন স্পিড দেখেছ ওগুলোর? আমাকে ভাই একটা মোটর স্টার্ট করতে হলে আমি এইটুকু বুঝে গেলাম, আমাকে প্রথমে স্টার্ট নিয়ে তারপরে স্টার্ট থেকে ডেল্টা যেতে হবে। এবার দেখো চলো, কত টাইম নষ্ট হলো বলতো, প্রচুর প্রচুর, এটা বোঝাতে গিয়ে প্রায় 1 ঘন্টার বেশি চলে গেল। দেখো
তাহলে স্টার থেকে ডেল্টা কি করে যায় দেখো, দেখো দীপন এটা বুঝতে পারবে। হ্যাঁ একদম ইজি জিনিস, ওটা মনে না রাখলেও হবে দীপন, কোনো অসুবিধা নেই। দেখো প্রগ্নি ভালো করে বোঝো, এটা আমাদের আর ওয়াই বি, এটা কি কানেকশনে আছে তাহলে? এটা স্টার কানেকশনে তো, স্টারে আছে। এই যে এখানে এই মিড পয়েন্টটাকে আমি কি করছি দেখো, একটু মডিফাই করছি এই মিড পয়েন্টটাকে। ভীষণ ইন্টারেস্টিং, দেখো ভালো করে দেখবে একদম। দেখো তো এইটুকু পোর্শনকে আমি এইভাবে লিখেছি, কি কি আমি বেশি লিখেছি বলো তো, কিছু বেশি লিখেছি? ভালো করে দেখো, ধরো এইরকম ভাবে আছে একটা কানেকশন, এদেরকে আমি কি এইভাবে লিখতে পারি? দেখো তো একটা বিন্দু করে, একই তো জিনিস। তার মানে একটা পয়েন্টকে আমি কি একটু এক্সপ্যান্ড করে লিখেছি, কোনো অসুবিধা আছে? তার মানে আমি কি করেছি, এই কানেকশনটাকে এটার সাথে জুড়ে দিয়েছি, এটাকে এটার সাথে, এটাকে এটার সাথে জুড়ে দিয়েছি, ঠিক আছে? তার মানে এটা কিছুই না, এই কানেকশনটা থাকে না, তোমাকে ডাইরেক্ট এইভাবে করতে, এইটা থাকবে এইটা। তার মানে আমরা প্রথম থেকেই এরকম মডিফাইড একটা কানেকশন এখানে লাগাবো, যার প্যারালালে একটা করে রেজিস্ট্যান্স থাকবে, এই প্রত্যেকটা কয়েলের প্যারালালে এই একটা করে রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এটাকে কী হবে, এটা কয়েল হবে, তাহলে কয়েলের অ্যাক্রসে একটা করে রেজিস্ট্যান্স লাগিয়েছি আর, ঠিক আছে? তাহলে এই যে মাঝের এটা নিউট্রাল পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট থেকে তুমি একটা তারকে বের করে নাও না, এখান থেকে নেওয়া, এখান থেকে নেওয়া, একই ব্যাপার তো নাকি বলো? হ্যাঁ, এটা তো শর্ট সার্কিট পাথ, সব জায়গায় তো সমান কারেন্ট ফ্লো হচ্ছে, কোথাও রেজিস্ট্যান্স নেই, এখান থেকেও যা হবে এখান থেকেও তাই, এখান থেকেও তাই, বোঝা গেল বলো? তাহলে দেখো তো এইবার আমি কি করি, যখনই মোটরটা আমার এইভাবে স্টার্টিং নিল, আমি এটাকে কি করি, এই ভেতরের, এই ভেতরের শর্ট সার্কিট পাথগুলোকে খুলে দিই। দেখো মানুষ কতটা বুদ্ধিমান, রুগ্নি নেক্সট দিনে ক্লাস থেকে আবার মজা পাবে, প্রথম দু চারটে ক্লাস, তারপরে আবার ক্যালকুলেশন শুরু হবে, কিছু করার নেই, নেক্সট দিন থেকে সিঙ্ক্রোনাস মোটর স্টার্ট করবো। হ্যাঁ এটা তো হবে, এটা হওয়াটা স্বাভাবিক। দেখো আর আর আর, দেখো আমি যদি এই মাঝখানের এই শর্ট সার্কিটগুলোকে কোনোভাবে খুলে দিই, তাহলে এই কানেকশনটা পাবো কি? যখনই মোটরটা স্টার্ট হবে না, আমি এই তারগুলোকে খুলে দেবো। কত কখন খুলবো? যখন 80% স্পিড নিয়ে নেবে, 80% স্পিড যখনই নিয়ে নেবে, তখনই আমি কি করবো, এটাকে এখান থেকে খুলে দেবো, এই এক্সট্রা তারগুলোকে যেটা শর্ট সার্কিটের মতো লাগিয়ে রেখেছিলাম খুলে দেবো। যখনই আমি এটাকে খুলে দেবো, দেখো ভালো করে এটা কি কানেকশন, কি স্টার, এটা এখন স্টার আছে, এখানে নিউট্রাল কোথায়? ডেল্টা স্যার, ডেল্টা, সরি মাথা নেই। দেখো এই যে এই 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 তারটাকে আমি এইভাবে ড্র করছি, দেখো
এটাকে আমি এইভাবে করছি, এটাকে আমি এইভাবে করছি। এবার বোঝা গেল? ইয়েস স্যার। ডেল্টা হয়ে গেছে? হ্যাঁ। এবার যখনই ডেল্টা হয়, এই এক্সটার্নাল রেজিস্ট্যান্সগুলোকে আমরা কি করি, এই সিস্টেমটা প্রচুর হ্যাপা আছে, ঠিক আছে, এই সিস্টেমে প্রচুর হ্যাপা আছে। যখনই এটা হয়ে গেল, তখনই আমি কি করি, এই যে এই তারটাকে এই এইভাবে একটা শর্ট সার্কিট পাথ দিয়ে রিপ্লেস করি। তাহলে যখনই আমি এখানে শর্ট সার্কিট পাথ লাগাবো, তার মানে আলটিমেট কি করি, এই যে এই যে এই তারটা আছে না, এই মাথাটাকে ধরে টেনে আমি এখানে লাগিয়ে দিই। কি বললাম বুঝলে? এই পয়েন্টটাকে ধরো, দিয়ে ধরে এখান থেকে ঘুরিয়ে এখানে লাগিয়ে দাও। কি বললাম বুঝলে? তাহলে কি হবে এই জায়গাটা, এটা কি হবে, কারেন্ট কি শর্ট সার্কিট পাথ দিয়ে ফ্লো করবে? তার মানে এই রেজিস্ট্যান্সগুলোর আর কোনো কাজ নেই, দেখো খালি কয়েল পড়ে থাকছে। তার মানে কি লসেসও কমে গেল, সব কিছুই কমে গেল, আলটিমেট মোটর ডেল্টাতে ঘুরছে এবার, বুঝলে? কিন্তু সেই জিনিস, সেরা জিনিস। হ্যাঁ, তাহলে এখানে কি করা হয়, শর্ট দ্য রেজিস্ট্যান্স। ওটা ভিতরে সব ইন্টারনাল কানেকশন করা থাকে, আমরা জাস্ট স্টার্ট হলে একটা কয়েলে একটা ইয়ের মতো আছে, ওটাকে ঘুরিয়ে দিতে হয়, ব্যাস ডেল্টাতে পৌঁছে যায়। এর ভেতরে অ্যারেঞ্জমেন্ট করা আছে সব, বাইরে থেকে কিছু করতে হয় না, বুঝলে? ইয়েস স্যার। বলো বলো। এতক্ষণে বুঝতে পারলে, তাহলে ডেল্টা থেকে কি করে আমরা স্টারে যাচ্ছি, এই হচ্ছে মেনলি আমাদের স্টার্টিং প্রসেস, ঠিক আছে? চলো এবার আমরা দেখব ব্রেকিং অফ এ ইন্ডাকশন মোটর। ব্রেকিং অফ ইন্ডাকশন মোটর, দেখো ব্রেকিং অফ ইন্ডাকশন মোটর টু টাইপসের হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ব্রেকিং, আর একটা হচ্ছে মেকানিক্যাল ব্রেকিং। ঠিক আছে, তো ইলেকট্রিক্যাল ব্রেকিংটাই আমরা পড়বো, মেকানিক্যাল ব্রেকিং আমাদের দরকার নেই, কারণ এটা মেকানিক্যালদের জন্য। ইলেকট্রিক্যাল ব্রেকিং বলতে আমি মোটরকে কী করে দাঁড় করাবো, তাই না? টু ইউজ ইলেকট্রিক্যাল ব্রেকিং, দেখো আমরা কেন মেনলি ইলেকট্রিক্যাল ব্রেকিংটাকে ইউজ করি, মেকানিক্যালি কেন করি না। মেকানিক্যাল ব্রেকিং বলতে ব্রেক শু দিয়ে ব্রেক করানো, কথাটা বুঝতে পারলে? ব্রেক শু দিয়ে, যেমন ডিস ব্রেক বা নর্মাল গাড়িতে ব্রেক, তার মানে তুমি কি করছো, গাড়িতে তো মোটর আছে, মোটরটাকে কি দিয়ে বন্ধ করছো ওখানে, বলো? ব্রেক দিয়ে। ব্রেক দিয়ে বা ব্রেক মানে কি? ব্রেক শু বা প্রেসার দিয়ে। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে এই ইলেকট্রিক্যাল ব্রেকিং, ইলেকট্রিক্যাল ব্রেকিং কত টাইপের হয় দেখো। ইলেকট্রিক্যাল ব্রেকিং হচ্ছে, ফার্স্ট হচ্ছে রিজেনারেটিভ ব্রেকিং। তাহলে আমরা মেকানিক্যাল ব্রেকিং দেখতে যাব না, আমরা দেখব ইলেকট্রিক্যাল ব্রেকিং, রিজেনারেটিভ ব্রেকিং। তাহলে রিজেনারেটিভ কথাটার মানে কি বলো তো? তার মানে কোনো একটা মোটরকে ধরো, ভালো করে বোঝো, এই মোটরটা ধরো 3000 আরপিএমে, মানে এই এনএসটা ঘুরছে 3000 আরপিএমে, এই ভেতরের এনআরটাকে, এই ভেতরের এনআরটা ধরো ঘুরছে
29 আরপিএম এ কিছুটা কম আরপিএম এ ঘুরবে তো নাকি এনারটা। আমি কি করলাম, ফট করে পোল চেঞ্জ করে দিলাম, টু পোল থেকে থ্রি পোল করে দিলাম, সরি টু পোল থেকে ফোর পোল করে দিলাম। তখন এনএস কত হবে? কমে যাবে। 120 এফ বাই পি কত হবে বলো? 120 এর মানে 550 ওখানে ওখানে 4 দিয়ে গেলে 3 3 4 12 আর 3 5 15 1500 আরপিএম হয়ে ফট করে তুমি পোলটা চেঞ্জ করে দিলে এনএসটা কি হয়ে গেল, ইনস্ট্যান্ট ডিক্রিজ হয়ে কত হয়ে গেল? 1500 আরপিএম। এনএসটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হলো কিন্তু এনআরটা এখনো চেঞ্জ হয়নি। তার মানে এখন এই অ্যাট দ্যাট কন্ডিশন বলা যায় না যে এনএস লেস দ্যান এনআর। তুমি যখনই পোলটা চেঞ্জ করলে তখনই কি হলো, তুমি কার পোল চেঞ্জ করছো? এটা এটা এনএসটা কার? স্টেটারের এনএস। তার মানে স্টেটারের পোল চেঞ্জ করছো তুমি। আমি কি বলেছি, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রোটরের পোল আপনা আপনি চেঞ্জ হয়ে যায়, তোমাকে চেঞ্জ করতে হবে না গিয়ে। তার মানে তুমি স্টেটারের পোলটা যখনই চেঞ্জ করলে, এবার এর তো সময় লাগবে রে ভাই, এ তো একা একা হবে ঠিক আছে, সামথিং তো টাইম লাগবে। একে তো তুমি কমিয়ে দিয়েছো কিন্তু এ এখনও কমেনি। তার মানে যতক্ষণ না কমছে ততক্ষণ এই কন্ডিশনটা থাকবে তো? তাহলে এনআর কি হচ্ছে এই কন্ডিশনে, ওই ফ্র্যাকশন অফ টাইমের জন্য এনআর কি হচ্ছে এনএস এর থেকে বড়? তাহলে এনআর যদি এনএস এর থেকে বড় হয়, মোটর তখন কি হিসেবে রান করছে? জেনারেটর হিসেবে রান করছে। তার মানে এনআর যদি এনএস এর থেকে বড় হয়, মোটর তখন ইন্ডাকশন জেনারেটর হিসেবে রান করছে, ঠিক আছে? তার মানে এই রোটেটিং এনার্জি মানে এর 2900 আরপিএম এ ঘুরছিল, এবারও কমতে শুরু করেছে। কমে কি হবে, কতটা কমবে বলো? কতটা কমবে? ও 1490 80 বা 1450 এরকম কিছু হবে। তাহলে 2900 থেকে এই যে ওর জার্নি, এই যে এতটা কমছে, তাহলে তোর এনার্জি লস হচ্ছে। তাহলে এই এনার্জি লসটা মানে কি, কাইনেটিক এনার্জি আমাদের ইএমএফ এনার্জিতে কনভার্ট হচ্ছে। কি বললাম? কাইনেটিক এনার্জি আমাদের ইএমএফ এ কনভার্ট হচ্ছে, বুঝতে পারলে? বলো, এখনো কে বোঝোনি আগে বলো। তার মানে কাইনেটিক এনার্জি কি হচ্ছে, ইএমএফ এনার্জিতে কনভার্ট হচ্ছে। যত যত স্পিড কমবে তত ইএমএফ জেনারেট হবে। যত এর স্পিডটা কমবে মানে 2900 থেকে কমছে, 2900 থেকে কমছে, তার মানে কি এখানে কোনো তো কিছু মানে এর এনার্জিটা তো লস হচ্ছে বলে কমছে। তাই এনার্জিটা কীভাবে লস হচ্ছে, ইএমএফ জেনারেট হচ্ছে, ইএমএফ। আর সেই ইএমএফটা কোনো একটা কন্ডাক্টরের অ্যাক্রসে ডাউন লস হয়ে যাচ্ছে, বুঝলে? কোনো একটা কন্ডাক্টরের অ্যাক্রসে লস হয়ে যাচ্ছে, আমার কথাটা বোঝো কি বললাম, মানে ড্রপ হয়ে যাচ্ছে আলটিমেট। ইএমএফটা কি আউটপুটে কাকে দেবে ও, ওইটুকু সময়ের জন্য? ও তো আউটপুট আমি নিচ্ছি না। তাহলে দেখো এবার এনআর কি হচ্ছে, এনআর কনস্ট্যান্টলি কমছে। কি হিসাবে কমছে? টু গিভিং আ ইএমএফ, ইএমএফ দিচ্ছে, ওকে, ইএমএফ হিসাবে ইএমএফ ডেলিভার্ড করছে। তার মানে এনার্জি লস করছে কি করছে, ইএমএফ দিয়ে। তার মানে ইএমএফটা আবার কি, ভোল্টেজ। ওটা ভোল্টেজটা কোথায় ড্রপ হচ্ছে, রোটারের কন্ডাক্টরে। এইবার এই যে ইএমএফ ড্রপ হতে হতে, ইএমএফটা ড্রপ হতে হতে, এইবার আমাকে কি করতে হবে, এনএসটাকে যদি আমি 1500 রেখে দিই, তারপরে তো আবার 1400 যখনই 1500 নিচে নামবে, ব্যাস ও আবার ইএমএফ এনার্জি দেওয়া বন্ধ করে আবার কাইনেটিক এনার্জি গেইন করবে, রাইট? তাহলে আমাকে কি করতে হবে বলো, আমাকে কি করতে হবে এবার, যখনই ও 1500 কাছাকাছি চলে আসছে তখনই আমাকে কি করতে হবে বলো? বলো বলো বলো
যখনই বলো বললেন একদম অবশ্যই দেখো প্রথমে রোটরটা কত স্পিডে ঘুরছিল বলো আর স্টেটার সিঙ্ক্রোনাস স্পিডে তুমি যখনই পোলটা চেঞ্জ করলে ইনস্ট্যান্ট কে চেঞ্জ হবে ইনস্ট্যান্ট অন স্টেটারটা চেঞ্জ হবে স্টেটারের স্পিড কমে যাবে সিঙ্ক্রোনাস স্পিডটা হ্যাঁ কমে 1500 হয়ে গেল দাঁড়া বাকিরা চুপচাপ আছো একটু দেখি সবাই তো আছো না বুঝলে বলবে তাহলে যখনই স্টেটারের স্পিডটা 1500 হয়ে গেল এবার রোটার তো এখনও ঘোরা মানে কমা শুরু হয়নি হবে তুমি স্টেটারকে কমিয়ে দিয়েছে বা রোটার কমা শুরু হচ্ছে মানে খুব অল্প টাইম ফ্র্যাকশন অফ সেকেন্ড বাট ওইটুকু টাইমকেও আমরা এখানে তুলে ধরছি তাহলে এবার রোটার কী হচ্ছে দেখো সবসময় মনে রাখবে আমরা স্টেটারে সাপ্লাই দেই তারপরে তো রোটারটা ঘোরা শুরু হয় কিছু টাইম পরে সেরকমই স্টেটারে কোনো কিছু চেঞ্জেস হলে রোটারে তার এফেক্ট কী হয় সামথিং টাইম পরে এফেক্ট পড়ে তাই না তার মানে আমি ধরে নিলাম যে এনএস আমার 1500 চলে গেছে এনআর কিন্তু এখনও 2900 আছে এবারে কমতে শুরু করেছে কেন কমবে কেন কমবে এনএস তো কমে গেছে আর এ তখন কি করবে এ তো পোল চেঞ্জ করে ফেলবে আর পোল চেঞ্জ হলে এ স্পিডও কমতে থাকবে রোটারের রোটার তো আপনা আপনি পোল চেঞ্জ করে আমি বললাম তো তোমাকে তার মানে কি স্পিড কমতে থাকবে কিন্তু যতক্ষণ না কমছে ততক্ষণ কি এই কন্ডিশন স্যাটিসফাই আছে এই যে এনএস এনএস কি আছে এনআরের থেকে কম আছে যতক্ষণ এনএস এনআরের থেকে কম থাকবে তার মানে কি এনআর কি করছে এবার এনএসের থেকে কম হওয়ার চেষ্টা করবে বা এনএসের থেকে কম হতে চাইবে না হলে তো না হলে কি হবে মোটর মানে প্রিন্সিপালটাই স্যাটিসফাই হবে না তাই না আমার তো জেনারেটিং প্রিন্সিপাল চাই না আমাকে কি চাই মোটর প্রিন্সিপাল হ্যাঁ তাহলে এবার এই এনআর কি করবে এনআর ঘুরছিল 2900 আরপিএমে এ এর এনার্জিটাকে লস করবে লস করে তারপরে তো কম স্পিডে আসবে তাহলে এনার্জিটাকে কি হিসেবে লস করছে কাইনেটিক এনার্জিটাকে ও ইএমএফ হিসাবে লস করছে মানে ভোল্টেজ ড্রপ করাচ্ছে কার অ্যাক্রসে কন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজে ড্রপ করাচ্ছে মানে ও কাইনেটিক এনার্জিটাকে ভোল্টেজে কনভার্ট করছে তার মানে কি হয় নর্মালি জেনারেটারও তো তাই হয় কাইনেটিক এনার্জি ভোল্টেজ হয় সেই ভোল্টেজটাকে আমরা আউটপুটে কালেক্ট করি আমরা কোনো জিনিসকে ঘোরানো মানে কি কাইনেটিক এনার্জি গেইন করছে তার থেকে যে ইএমএফটা তৈরি হচ্ছে সেই ইএমএফটাই কি নিচ্ছি আমরা তুমি একটা ধরো একটা হাতল দিয়ে তুমি যখন জেনারেটারটাকে ঘোরাচ্ছ তার মানে তুমি তোমার কি কাইনেটিক এনার্জি দিচ্ছ তোমার কাইনেটিক এনার্জিটার জন্য তো ইলেকট্রিক এনার্জি পরিণত হচ্ছে ওই পাশে উল্টো দিকে প্রাইম ওভার দিয়ে ঘোরানো মানে কি আলটিমেট কাইনেটিক এনার্জি তো সেটাই তো এবার রোটার ঘুরছে মানে কাইনেটিক এনার্জি এবার সেই কাইনেটিক এনার্জিটাকে ওকে তো লস করতে হবে তবে তো এনআরের মানে এনএসের নিচে আসবে তাই লস করার জন্য কী হচ্ছে ইএমএফ তৈরি করছে জেনারেটিং অ্যাকশন তো এটা জেনারেটিং অ্যাকশন হয়ে গেল ইএমএফ তৈরি করছে তার মানে স্যার এই জেনারেটিং অ্যাকশনে স্যার আমরা এরকম বলতে পারি যে ওখানে রোটার স্পিডের থেকে সিঙ্ক্রোনাস স্পিড সবসময় কম হবে একদম তার মানে ইন্ডাকশন জেনারেটরকে যদি মানে ইন্ডাকশন মোটরকে যদি জেনারেটর হিসেবে রান করাতে হয় তাহলে সবসময় তোমাকে সিঙ্ক্রোনাস স্পিডের থেকে রোটর স্পিডকে বেশি করতে হবে বুঝলে হ্যাঁ হ্যাঁ বলো স্যার এটা যদি স্লিপিং এর ক্ষেত্রে হতো তাহলে তখন স্যার কি হতো স্লিপিং এর ক্ষেত্রে তো অটোমেটিক পোল ক্রিয়েট হয় না পোল ক্রিয়েট হয় না তাহলে ওইটা এই প্রিন্সিপালটা ওর জন্য স্যাটিসফাই হবে না মানে স্যার ডিজিটাল ব্রেকিং করে স্যার স্কয়ার কে ইনডাকশন মোটর থেকে যাবে কি একদম ওকে স্যার বুঝলে হ্যাঁ আপনি যেটা বললেন কমার পর কি করতে হয় মানে বুঝলাম না হ্যাঁ দেখো এবার যখন এই এনআরটা কোথায় এসছে এনআর এখন কমতে কমতে 1500 কাছাকাছি এসছে মানে 1600 এসছে তাহলে কমলো কী করে ইএমএফকে ডেলিভার্ড করে এবার যখন এই 1600 কাছাকাছি এসছে তখন আমাকে বলো যখন এই 1600 কাছাকাছি চলে এসছে অ্যাট দ্যাট টাইম কী হবে এই এনএসটাকে যদি আমি আর না কমাই তাহলে এ কি যখনই 1500 থেকে নিচে নেমে যাবে তখনই কি আর এই ইএমএফ ডেলিভার্ড করবে না তখন এ আবার মোটরিং অ্যাকশন নিয়ে নেবে মানে কি এবার কাইনেটিক এনার্জি হোল্ড করে রাখবে যতটুকু কাইনেটিক এনার্জি ওই হিসাবে ঘুরতে থাকবে মানে 1400 ধরো 50-এও ঘুরছে আর কমছে না কিন্তু আমাকে তো ব্রেকিং পড়ছি ভাই আমাকে তো এটাকে বন্ধ করতে হবে আমি কি করব আবার কমিয়ে দেবো আবার পোল বাড়িয়ে দেবো আমি আবার পোলটাকে বাড়িয়ে দেবো এক্স্যাক্টলি আমি আবার পোলটাকে বাড়িয়ে দেবো ব্রেকিং ব্রেকিং মানে আস্তে করে দেবো
না বন্ধ করা ব্রেকিং মানে ব্রেক বন্ধ করব একদম তাহলে হ্যাঁ পোল কমাতে হবে তখন বন্ধ না হ্যাঁ এবার পোলটাকে আমি কমালাম এবার যখন স্পিডটা স্পিডটা নমিনাল একটা স্পিডে চলে আসে তখন তুমি ডাইরেক্ট সুইচটাকে অফ করে দাও কি বললাম বুঝলে ডাইরেক্ট কেন অফ করতে হয় একেবারে অফ করলে অনেক প্রবলেম আছে এত হাই স্পিডের মোটরকে তুমি যদি একেবারে অফ করো সেন্ট্রিফিউগাল ফোর্স কি জিনিস জানো হ্যাঁ কি বলো ছিটকে বেরিয়ে যাবে মানে একটা ঢিল দিয়ে দিয়ে হাতে ধরে ঘোরাতে থাকি মানে একটা ধরো এই যে শ্যাফটটা একটা কনস্ট্যান্ট ডাইরেকশনে কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে ফট করে তুমি যখন সাপ্লাইটাকে বন্ধ করে দেবে এর ফোর্স অফ ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেলে ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্স এই শ্যাফটটা ভেঙে যাবে বুঝতে পারলে মানে সেন্টারে যে ফোর্সটা সেন্টার থেকে বাইরের দিকে ফট করে যদি তুমি সুইচটা অফ করে দাও তাহলে কি হয়ে যাবে সবকিছু একবারে বন্ধ এই শ্যাফটটা কি হয়ে যাবে ডিউ টু ডিসব্যালেন্স অফ ফোর্স ফোর্সের ডিসব্যালেন্সের জন্য এটা কি হয়ে যাবে ব্রেক করে যাবে তো আমরা একসাথে একবারে কিন্তু সুইচ অফ করবো না আস্তে আস্তে স্পিডটাকে কমিয়ে নেব দিয়ে 750 আসার পর আমরা কি করি তারপরে যখন এটাকে আবার কমালাম এনএসটাকে আবার কমালাম কি করে পোল চেঞ্জ করে তাহলে এনএস কমিয়ে 750 করলাম এবার এ কত এ এখন 1600 আছে তাহলে এ কমে কমে কততে আসলো এ 750 কাছাকাছি না 750 আসার আগেই বন্ধ করতে হবে নাহলে আবার মোটরিং অ্যাকশন নিয়ে নেবে তার মানে আমি কি চাই আমি চাই কাইনেটিক এনার্জিটা যাতে পুরোপুরি আমার ইএমএফ এনার্জি হিসাবে রিলিজ করে সেটা তার কাইনেটিক এনার্জি গেন না করে তার মানে এটা যখনই 800 এরকম মতো আসবে তখনই আমি সুইচটা অফ করে দেবো দিয়ে বাকিটা একাই আপনা আপনি বন্ধ হয়ে যাবে তাহলে সুইচ অফ করলে কি এটা জিরো হয়ে যাবে এটা ওই মোটরটা বন্ধ করার জন্য সারাক্ষণের মোটরের স্পিড মাপতে না তুমি দেখলেই বুঝতে পারবে স্পিড মাপার দরকার নেই তোমাকে তো একটা জিনিস দেয়া আছে তুমি যখন করবে জাস্ট ইনস্ট্যান্ট তুমি একবার পোলটাকে চেঞ্জ করলে আবার আরেকবার পোলটাকে চেঞ্জ করলে দিয়ে তুমি সুইচটা অফ করে দিলে বুঝলে ওই ডিক্রিজের মধ্যেই অফ করতে হবে হ্যাঁ যখনই তুমি বন্ধ কমালে বাস একটু পরে অফ করে দাও ব্যাস হয়ে গেল এবার যখনই অফ করে দিলে এনএস জিরো তাহলে কি এনআর কি হয়ে যাবে আস্তে 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 800 থেকে জিরোর দিকে চলে আসবে আর তাহলে কী হলো তিন মানে 2900 থেকে জিরো পর্যন্ত আসার জন্য ও পুরো রাস্তাটাই কি নিজের কাইনেটিক এনার্জিটাকে ইএমএফ হিসাবে বা ভোল্টেজ হিসাবে ড্রপ করে দিল তাই না এটাই হচ্ছে আমাদের কিন্তু রিজেনারেটিভ ব্রেকিং তার মানে রিজেনারেটিভ ব্রেকিং মানে আমরা জাস্ট পোলটাকে চেঞ্জ করে চড়ে এনএসটাকে কমাবো আর এনএসটাকে কমিয়ে এনআরটাকে কমাবো এনআরটা যখন কমতে কমতে একটা সময় আমরা সুইচটা অফ করে দেবো ব্যাস এইটুকু মনে থাকলেই হয়ে গেল মাঝখানে গল্পগুলো লিখলে ভালো না লিখলে আরো ভালো মানে ওটা ডিক্রিজিং স্পিড বাই চেঞ্জিং পোল হ্যাঁ তার মানে ইয়ে বলে স্লিপিং টাইপের যে মোটর হয় ওকে আমরা পোল চেঞ্জ করতে পারি না তাই তো না না ওটা তো তোমার কনস্ট্রাকশন চেঞ্জ না করলে পোল চেঞ্জ করা যাবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো এবার ডাইনামিক ব্রেকিং কাকে বলে দেখো ঠিক আছে মানে মোটর চালিয়ে দিলে হবে না আবার ওটাকে বন্ধ করা নিয়ে কত ঝামেলা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো ওই জন্য তো বন্ধের সময় হিট হয়ে যায় বড় বড় মোটরগুলো কেন হিট হয় কয়েলগুলো দিয়ে কি হয় ভোল্টেজ ড্রপ মানে কি আলটিমেট কারেন্ট পাস কথা বলি স্যার হ্যালো বলো বলো স্যার বলছি ধরুন মানে আমার তো ফ্রিজের কানেকশন আসছে থ্রু একটা এমসিবি হয়ে মানে স্যার আমি বলছি যে আমাদের যে ধরুন সাবস্টেশন থেকে যে মানে ভোল্টেজ মানে যে লাইনটা আমাদের ঢুকছে ইনকামিং সেইখান থেকে আমরা একটা এমসিবি থ্রু করে মোটরটাকে চালাচ্ছি
তাহলে যদি তারপরে যদি মোটরটা এরকম মানে স্পিডটা কমে গিয়ে সিঙ্ক্রোনাস স্পিডটা কমে গিয়ে জেনারেটিং অ্যাকশনটা প্রোডিউস করে উল্টো যদি ইএমএ প্রোডিউস করে তুমি অত স্পিডটাকে ডিক্রিজ করতে পারো না, আমি স্পিডটাকে আস্তে আস্তে রিডিউস করবো, কি বললাম বুঝলে? হ্যাঁ চলো, এবার ডাইনামিক ব্রেকিং কাকে বলে দেখো। ডাইনামিক ব্রেকিংয়ে আমরা কী করছি, মোটরের এসি সাপ্লাইটাকে খুলে ডিসি সাপ্লাই দিয়ে দিচ্ছি, কি বললাম বুঝলে? আমি কোনোভাবেও একবারে সাপ্লাইটাকে ডাইরেক্ট খুলতে পারি না, আমি কী করছি এসিটাকে খুলে এখানে ডিসি সাপ্লাই দিয়ে দিচ্ছি। ওকে, তাহলে কি হবে, এখানে পোলগুলো ফিক্সড পোল ক্রিয়েট হবে। তাহলে এনএস কত হবে এখানে? প্রথমে কি হচ্ছিল, রোটেটিং ম্যাগনেটিক ফোল্ড ক্রিয়েট হচ্ছিল, তো এনএস মানে কি আরএমএফ, এক্স্যাক্টলি এনএস জিরো হবে। তাহলে রিলেটিভ স্পিড কত হবে এনএস মাইনাস এনআরটা? মাইনাস এনআর হবে, মাইনাস এনআর। তাহলে স্লিপ কি হবে, স্লিপ, স্লিপের সামনে একটা মাইনাস চলে আসবে না? স্লিপ যদি মাইনাস হয় টর্ক কি হবে, নেগেটিভ হবে? তাহলে টর্ক যদি, টর্ক নেগেটিভ মানে কি উল্টো দিক থেকে ফোর্স দেওয়া শুরু করেছে, টর্ক কি নাথিং বাট এ ফোর্স, টর্ক নেগেটিভ কথাটা মানেটা কি, ফোর্সটা কি হচ্ছে উল্টো দিক থেকে দেওয়া হচ্ছে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে। তাহলে ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যদি ফোর্স দেই তার মানে কি, তুমি একটা মোটর যখন ক্লক ওয়াইজ ঘুরছে তুমি যদি উল্টো দিকে ফোর্স দাও আগে কি হবে, মোটরটা ঘোরাটা আস্তে 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 বন্ধ হবে, দেন তারপরে উল্টো দিকে ঘোরা স্টার্ট করবে, তাই না? কিন্তু এখানে আর ঘোরা স্টার্ট করার কোনো ব্যাপারই নেই, উল্টো দিকে ফোর্স দেবে জিরোতে হয়ে গেলে ব্যাস বন্ধ হয়ে যাবে। তার কারণ কি, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তো নেই, তাহলে আর ঘুরবে কেন? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তো নেই, উল্টো দিকে আর ঘুরবে কেন? তাহলে জিরোতে এসে স্টপ। উইথাউট রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ইএমএফ জেনারেট হবে বলো? ইএমএফ জেনারেট হবে উইথাউট রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড? না না না, ইএমএফ জেনারেট না হলেও ঘুরতে যাবে কেন? বোঝা গেল? বলো তাহলে ডাইনামিক ব্রেকিং কি জিনিস বুঝেছ? আমি নোটসটা দিয়ে দেবো, লিখে নেবে সুন্দর করে, এই কথাটাই লেখা আছে। বলো সুজয়, বুঝতে পারলে? হ্যাঁ। আর বাকি সোমনাথ তো আমার সাথে কথাই বলে না, সোমনাথ বলো। বোঝা যাচ্ছে? চলো চলো ঠিক আছে। দেখো একটু শক্ত গো, মেশিনটা একটু শক্ত, বুঝতে পারলে? কিছু করার নেই, অনেক কিছু ইমাজিনেশন করতে হবে এখানে। আর প্লাগিং কাকে বলি আমরা? প্লাগিং, প্লাগিং মানে কী করি আমরা জানো? কেউ প্লাগিং সম্বন্ধে, প্লাগিং মানে আমরা জাস্ট থ্রি ফেজ সাপ্লাইটাকে চেঞ্জ করে দিই। ধরো এটা আর, এটা ওয়াই আর এটা বি আছে, তিনটে ফেজ আর ওয়াই বি। তুমি যে কোনো দুটো ফেজকে যদি ইন্টারচেঞ্জ করে দাও, মানে এটা ওয়াই এটা আর এটা বি রাখো, তাহলে কি হবে, মোটর উল্টো দিকে ঘুরতে শুরু করে দেয়, কি বললাম বুঝলে? তার মানে ধরো এই যে, তার মানে এটা আর, এটা ওয়াই, এটা বি আছে, তুমি এই আর ওয়াই এর কানেকশানটাকে যদি ইন্টারচেঞ্জ করে দাও কোনোভাবেও, তার মানে যদি ইন্টারচেঞ্জ যখনই করবে তখনই কি হবে, মোটর উল্টো দিকে ঘোরা স্টার্ট করবে। তাহলে একটা কথা আমাকে বলো, মোটর উল্টো দিকে ঘোরা স্টার্ট করবে কখন? এবার মোটরটা ধরো 1500 আরপিএমে ক্লক ওয়াইজ ঘুরছে, তুমি এইটা যখনই চেঞ্জ করলে মোটরটা আগে কি স্পিডটা জিরোতে যাবে, তারপর জিরো থেকে গিয়ে আবার অ্যান্টি ক্লক ওয়াইজে ঘোরা শুরু করবে, তাই তো? নাকি 1500 থেকে ডাইরেক্ট অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে? এটা পসিবল? আগে 1500 থেকে কমবে, কমে জিরোতে যাবে, তারপর অ্যান্টি ক্লক ওয়াইজ, যখন জিরোর কাছাকাছি আসছে তখনই তুমি সুইচটা কি করে দেবে,
বন্ধ করে দেবে, বন্ধ না করলে কি হবে? আবার কেন জেনারেটর হবে, মোটরই থাকবে, জাস্ট মোটরই থাকবে, মানে পাকার হাওয়া লাগবে না তোমার, তাই না? যদি তুমি ব্লেডের ব্লেডটা তোমার যে ডাইরেকশনে ঘোরার কথা ফ্যানের উল্টো দিকে যদি ঘোরে আর হাওয়া লাগবে না, কিন্তু ঘুরবে কি, ঘুরবে কি না মোটর? ব্যাস এটাই, তার মানে যখন, তার মানে সব থেকে সহজ উপায় হচ্ছে প্লাগিং টু স্টপ দ্য মোটর, ঠিক আছে? কোনো খরচা নেই, কোনো কিচ্ছু নেই, জাস্ট কানেকশানটাকে চেঞ্জ করে দাও, সিম্পলি একটা তোমার কাছে অ্যারেঞ্জমেন্ট দেওয়া থাকে, জাস্ট এখানকার ফেজটাকে এখানে, এখানকারটাকে এখানে, ফ্র্যাকশন অফ টাইমের জন্য দুটো ফেজের মধ্যে ডিসকানেকশন হয়, বাট সেটা খুবই কম টাইমের জন্য, ওটা কোনো অসুবিধা নেই। ধরো এই দুটোর মধ্যে একটা আমি এরকম হাতল টাইপের লাগিয়ে দিয়েছি, তাই এটা দিয়ে ঘুরিয়ে এই পয়েন্টটাকে এখানে নিয়ে চলে গেলাম, এই পয়েন্টটাকে এখানে নিয়ে চলে আসলাম, খুব কম টাইমের জন্য, তাহলেই হয়ে গেল, বুঝতে পারলে তো? বাকি বি বিকে তো আর চেঞ্জ করার দরকার নেই, বি কনস্ট্যান্টই আছে, জাস্ট দুটো পয়েন্টের মধ্যে খালি রিভার্স করে দাও, ব্যাস মোটর উল্টো হয়ে যাবে ডাইরেকশন। তাহলে ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, চলো দেখি একটা অঙ্ক দেই তোমাদের, কেমন পারো? ফোর পোল থ্রি ফেজ ইন্ডাকশন মোটর অপারেটস ফ্রম এ সাপ্লাই হুজ ফ্রিকোয়েন্সি ইজ 50 হার্জ, ক্যালকুলেট দ্য স্পিড অ্যাট হুইচ ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য স্টেটার ইজ রোটেটিং, এনএস, দ্য স্পিড অফ দ্য রোটার, তাহলে এনএসটা বলো কত, মুখে মুখে দেখে তো বলা যায়, দ্য স্পিড অফ দ্য, হ্যাঁ তাহলে আবার কি, ওয়েন দ্য, এনএসটা বের করতে বলেছে, লিখে দেবো, দ্য স্পিড, দ্য স্পিড অ্যাট হুইচ, লিখো দ্য স্পিড অ্যাট হুইচ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য স্টেটার ইজ রোটেটিং, দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য স্টেটার ইজ রোটেটিং, বোঝা গেল? CY, the frequency of the rotor current আজকে দীপন আর প্রগ্নিক অনেক কিছু বুঝতে পারোনি, প্রগ্নিক 0.04 এক্স্যাক্টলি, হ্যাঁ, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটার কারেন্ট ওয়েন দ্য স্লিপ ইজ 0.03, লাস্ট অপশন হচ্ছে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটার কারেন্ট অ্যাট স্ট্যান্ড স্টিল, হ্যাঁ মানে বের করতে হবে আর কি, দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য কারেন্ট অ্যাট স্ট্যান্ড স্টিল কত হবে বলো, বলো একটা একটা করে আনসার দাও ঝটপট সবাই, একদম 1500 RPM, তারপরে
মাইনাস এনআর বাই 1500 ওদিকে চলে যাবে তাহলে হচ্ছে বল এখানে 1440 1440 এক্স্যাক্টলি তাহলে কি বের করতে বলেছে দা স্পিড অফ দা রোটার তাই তো হ্যাঁ এনআর এনআর তাহলে আমরা কি জানি এনআর ইকুয়াল টু এনএস এনএস 1 মাইনাস 2 1 হ্যাঁ যেখানে ইচ্ছা বসাও ঠিক বলেছো 1440 তারপর একটা বলো দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটার কনভার্ট ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটার কারেন্ট ওয়েন দ্য স্লিপ ইস এত স্লিপ যদি 0.03 হয় তাহলে কারেন্ট কত হবে বলো রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি কি হবে বলো না দেখো দেখো দীপক এই যে এই এই এইটাকে এইভাবে করা যায় এটা জানো তো দেখো কিভাবে এস ইনটু এনএস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর ঠিক আছে তাহলে এনআরটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি আর এনএসটাকে এখানে রাখলাম এটাকে এইদিকে নিয়ে আসলাম মাইনাস এস এনএস তাহলে এনএসটাকে যদি আমি কমন নিই 1 মাইনাস এস এনআর মানে কি রোটর স্পিড এনএস মানে কি এটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড এখানে দেখো দু নম্বরে দেখো স্লিপটা কত দেওয়া আছে স্লিপ 0.4 তাহলে দা ফ্রিকোয়েন্সি অফ দা রোটার তার মানে রোটার ফ্রিকোয়েন্সি মানে এফ আর ইকুয়াল টু কি এস অফ এফ এস আমরা একটা ফ্রিকোয়েন্সি দুটো রোটার ফ্রিকোয়েন্সি আর স্টেটর ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশন কি বলো তাহলে এখানে তোমাকে দিয়ে দিয়েছে 0.3 স্লিপ দিয়ে দিয়েছে 0.03 আর এফএস কত এফএস তো আমরা জানি যেটা সাপ্লাই সাপ্লাই ফ্রিকোয়েন্সি তো এফএস তাই না সাপ্লাই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে আমাদের এফএস তাহলে তারপরেরটা কি হবে দা ফ্রিকোয়েন্সি অফ দা স্যার 50 হার্টজ কেন বলো তো স্ট্যান্ড স্টিল অবস্থায় তো এফআর আর এফএস সমান আছে হ্যাঁ অ্যাট স্ট্যান্ড স্টিল কন্ডিশন এনআর ইকুয়াল টু কি 0 হ্যাঁ রোটার এক থাকবে এনআর যদি 0 হয় স্লিপ কত হবে 1 তাহলে অ্যাট দিস কন্ডিশন এফআর ইকুয়াল টু এস এফএস যদি লিখি এস কত হচ্ছে 1 ইনটু 50 মানে কত 50 বোঝা গেল না বোঝোনি জিরো বসাও দেখো এটা জিরো হয়ে গেলে এনএস বাই এনএস হলে কি হচ্ছে স্লিপ 1 এবার তাহলে রোটারের ফ্রিকোয়েন্সি চেয়েছে রোটারের ফ্রিকোয়েন্সি এফ আর মানে রোটার ফ্রিকোয়েন্সি তাহলে রোটার ফ্রিকোয়েন্সি সূত্র হচ্ছে রোটার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু স্লিপ ইনটু স্টেটার ফ্রিকোয়েন্সি স্টেটার ফ্রিকোয়েন্সি মানে মনে রাখবে স্টেটারে যে সাপ্লাইটা দেয় আমাদের মানে ঘরের সাপ্লাইটা কত দেয় 50 হার্টজ তাহলে যে সাপ্লাইটা দেয় ওটাই তো স্টেটারের ফ্রিকোয়েন্সি তাহলে স্লিপ এখন 1 হয়ে গেছে 1 ইনটু 50 করলে 50 হ্যাঁ দেখো দা ফ্রিকোয়েন্সি অফ দা কারেন্ট অফ দা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে কি হবে
মানে রোটার এখনো ঘোরা শুরু করেনি, হ্যাঁ থাকবে ছোটখাটো অঙ্ক দেবে বলো। এরকম কোনো ব্যাপার নেই, আমি কিছু অঙ্ক তোমাদের পাঠিয়ে দিচ্ছি, তোমরা অঙ্কগুলো করে আমাকে দেখাও নেক্সট দিন, ঠিক আছে? হ্যাঁ এরকম সূত্রের উপরেই সব অঙ্কগুলো, ঠিক আছে? সব সিঙ্গেল ফেজ, মানে সারা জীবন সিঙ্গেল ফেজই করে যাও।